নমস্কার, স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের আবারও অভিবাদন স্বাগত। কারণ অভিবাদন এই অর্থে যারা সেই স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টারে স্পর্শ পেয়েছেন সেই অর্থে জীবনে, তারা সত্যি জীবনে কিছু একটা পেয়ে গেছেন এটা তারা জানাচ্ছেন, তাদের জন্য অবশ্যই অভিনন্দন তো থাকবেই, আর সেটা আরও বেশি করে থাকবে যারা এখনও পাননি, তারা যাতে উদ্বুদ্ধ হতে পারেন, তারা যাতে দূরে না থেকে কাছে আসতে পারেন, সেই স্পর্শটা পেয়ে জীবনে চরম আনন্দের শীতলতা আসতে পারে, সেটা কেন সেটা আরও জানানোর ক্ষেত্রটা, তাদের জন্যও অবশ্যই শুভেচ্ছা শুভকামনা থাকবে যে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকলে আপনারা সেই বিষয়গুলো স্পষ্টতার সাথে বুঝতে পারবেন। এখন যুক্তিগ্রাহ্যতার নিরিখে আমরা অনেকেই ভাবতে চাইবো যে আমাদের মডার্ন এজে দাঁড়িয়ে আছি, আমাদের মেডিকেল সিনারিওটা অনেক অ্যাডভান্স, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাঞ্জল রেকি বা অ্যাঞ্জল থেরাপির কেন প্রাসঙ্গিকতা, কেন প্রয়োজন আমাদের জীবনে, কীভাবে ঠিক কাজে লাগে, কেন তাকে বন্ধু করতে বলা হচ্ছে, কেন তার পেছনে যুক্তিগুলো কী, সেগুলো আমি আপনি হয়তো ঠিকভাবে দিতে না পারলেও হয়তো আমরা অনেকেই জানিও না, কিন্তু একজন বিশেষজ্ঞ যিনি এই পন্থা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছেন, শিখিয়ে চলেছেন, মানুষের জীবনে সুস্থতা এনে চলেছেন, বন্ধু করতে সাহায্য করছেন, সেই বিশেষজ্ঞ সবচেয়ে ভালো বলতে পারবেন। এবং স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মহুয়া সিনহা সেই বিশেষজ্ঞ রূপে আমাদের মধ্যে থাকেন। আসুন তার সঙ্গে আলাপ পরিচিত হয়ে সেই সন্ধানটাই আজকে পর্ব করি যথারীতি অন্যান্য পর্বের মতো। স্বাগত জানাই দিদি আপনাকে। একদম যুক্তির কথা বলছিলাম দিদি, যুক্তির জায়গায় তো আমরা প্রথমেই এইটা বুঝতে চাইবো যে আমরা কেন অ্যাঞ্জেল রেকি বা অ্যাঞ্জেল থেরাপিকে নেব, গ্রহণ করব, আর শিখলে সেটা জীবনে কিভাবে কাজে লাগতে পারে, এই এটা তো একদম প্র্যাকটিক্যালি মানে যুক্তি দিয়ে অনেকে বুঝতে চান শিখবো কেন। একদম তো একটু বলে নিই আগে, অ্যাঞ্জেল রেকিটা কি আমাদের একটা কমন প্রশ্ন হলেও প্রতিদিনই বলতে হয়, আগে জিনিসটা যদি ক্লিয়ার না করি জিনিসটা কি স্পষ্ট ধারণা, সেটা নিয়ে পরবর্তীকালে কথাগুলো মানুষ বুঝতে পারবে না। তো আগে আমরা চলে যাই যে অ্যাঞ্জেল রেকিটা কি। অ্যাঞ্জেল রেকি একটা থেরাপি, যে থেরাপিটা শিখে আমরা নিজেদের জীবনে নানা রকম সমস্যাগুলোকে দূর করতে পারি। সে শারীরিক সমস্যা হতে পারে, পারিবারিক হতে পারে, মানসিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যাই কিছু সমস্যা হোক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে আমাদের একটা কিছু সাহায্য লাগে, সেই সাহায্যটা করে হচ্ছে এই অ্যাঞ্জেল রেকি বা অ্যাঞ্জেল থেরাপি। এবার কী পদ্ধতিতে করি, সেটা হচ্ছে আমরা একটা মেডিটেশান পদ্ধতিতে করি। এই মেডিটেশানটা যেই শোনা হয় তখনই আমাদের মাথায় দুটো প্রশ্ন তাড়াতাড়ি চলে আসে, একটা হচ্ছে কতক্ষণ ধরে করব, আমাদের পক্ষে কি সত্যি মেডিটেশান করে এই সময় সব কিছু করে ফেলা সম্ভব, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যাড এফেক্ট নেই তো। না, এই দুটো একটু ক্লিয়ার করে দিই যে আমরা যখন এটা থেরাপিটা নিয়ে কাজ করছি, নিজেদের জীবনে ভালোভাবে কাজে লাগাচ্ছি, সব কিছুভাবে এগুচ্ছি, ঠিক তখন আমাদের এই থেরাপিটা সম্বন্ধে একটা সুস্পষ্ট যদি ধারণা থাকে তাহলে কিন্তু আমরা এগোতে সাহায্য পাই। যেমন হচ্ছে সময়টা এতে কম লাগে, একটা মেডিটেশানের সাহায্যে আমরা এখানে কাজটা করতে পারি। এই মেডিটেশানটা আমাদের মতন সাধারণ মানুষদের ঘন্টার পর ঘন্টা কখনোই করা সম্ভব না। এবার আমরা যে মেডিটেশানটা করব সেটা একটা নির্দিষ্ট সময় আছে, এবার আমরা তো আর আগেকার মুনি ঋষিদের মতন অতক্ষণ সময় দিয়ে করতে পারবো না, সেটা শুনলে আবার আমাদের মনে হতে পারে সেই ধ্যান সেই তপস্যার ব্যাপার বলছেন নাকি, যে কতক্ষণ করব মেডিটেশান দিয়ে, কি সবটা করা সম্ভব, সবই করা সম্ভব। আমরা কিন্তু জানি যে মেডিটেশান দিয়ে আমাদের সারা শরীরটাকে আমরা ব্যালেন্স করতে পারি, আমাদের এনার্জি পাওয়ারটাকে বাড়াতে পারি, প্রতিরোধ ক্ষমতাগুলোকে বাড়াতে পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে ঘন্টার পর ঘন্টা মেডিটেশান করা সম্ভব না। তখন আমরা একটা কিছু সাহায্য নিচ্ছি, কাদের সাহায্য নিচ্ছি, অ্যাঞ্জেলদের সাহায্য নিচ্ছি। এই অ্যাঞ্জেল কারা, একটা লাইট এনার্জি, যে এনার্জিটা খুব দ্রুত আমাদের কাছে পৌঁছয় এবং আমরাও যদি চাই তো অন্যদের কাছে সেটাকে পৌঁছে দিতে পারি। এই সবটার মধ্যেই আমাদের রেইকির যতগুলো গ্রুপ আছে, রেইকির যে যতগুলো আছে, রেইকির যত রকম ভাগ আছে, সবের মধ্যে একটা অ্যাটুনমেন্ট পদ্ধতি থাকে। সেই অ্যাটুনমেন্ট পদ্ধতিটা করার ফলে কি হচ্ছে, আমাদের তো চারিপাশে সুব্রতদা আজকে আমরা যেটা নিয়ে কাজ করছি এটা তো আমি নিজে সৃষ্টি করিনি, আমিও শিখেছি কোথাও থেকে এবং আমার মাস্টারমশাই, আমার গুরু, আমার যে আছেন তিনিও শিখেছেন কোথাও থেকে, তো এইভাবে এটা পরম্পরা হয়ে চলে আসছে। তো অ্যাটুনমেন্ট পদ্ধতি দিয়ে যেমন আমরা ধাপে ধাপে শিখছি এগুচ্ছি, এই জন্যই আমাদের ক্লাসে এসে ক্লাসটা করতে হয়। তো সেখানে যখন বিকল্প কিছু নেই না, জানতে পারি কিন্তু শিখতে গেলে ক্লাসে আসতে হবে, অ্যাটুনমেন্ট ছাড়া হবে না। এবার এই যে শক্তিগুলো নিচ্ছি কোথা থেকে, প্রকৃতির শক্তি, প্রকৃতি থেকেই নিচ্ছি। এবার আমার চারপাশে তো সবসময়তেই ঘুরছে, কিন্তু আমি যখন এটা জানছি না, যখন শিখছি না, সেই পদ্ধতিটা কোথাও একটা মিস করে যাচ্ছি, সেটাকে রিসিভ করা।
সেই পন্থাটা কোথাও একটা, হ্যাঁ, এই যে একটা পদ্ধতিতে আমরা চলেছি, সেই কোন পদ্ধতিতে আমরা রিসিভ করব। আজকে খারাপ নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, দুটো এনার্জি নিয়ে কথা হয় আমাদের সব সময় সব দিকে, কিন্তু আমরা কিভাবে শুধুমাত্র পজিটিভ এনার্জিটাকে রিসিভ করে আমাদের জীবনে ভালোটাকে করতে পারি সেটা শিখতে এই দুদিনের ক্লাসটা, এটা হলো প্রথম প্রশ্ন। আর সময়টা, যেহেতু আমি একটা কিছু সাহায্য নিয়ে মেডিটেশনটা করছি, শুধু নিজে সারাদিন ধ্যান করলাম সেরকম ব্যাপারটা একদমই নয়, কাজে অনেক সময় লাগে একদমই নয়। আর যে ব্যাড সাইড এফেক্ট, এটা কিচ্ছু নেই, যদি এটা একদম সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, আমি যদি ভুল করি ঠিক আছে, আমার হয়তো কাজটা একটু ডিলে হলো, তার জন্য তো আমি আছি সাহায্য করার, অ্যাট লিস্ট ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বিন্দু মাত্র নেই, কিছু নেই। তাই জন্যই আজকে আমরা বলতে পারি একটা বাচ্চা শিখুক, একজন বয়স্ক মানুষ শিখুক, আজকে হয়তো আমি কথার কথা বলছি, আজকে হয়তো আমার 80 উপর বয়স, আমার সেরকমভাবে কোনো দায় দায়িত্ব নেই, কর্তব্য নেই, কিন্তু তাও তো একটা মানুষ সুস্থ থাকতে চায়, তো আমি হয়তো বাড়িতে হেঁটে চলে বেড়াতে পারছি, তো আমি যদি সেখান থেকে 20 মিনিট দিই, তাহলে আর যাই হোক, আমি অনেক মানে দীর্ঘদিন ধরে শুয়ে থাকা ভোগ আছে, কষ্টগুলো আমাদের করতে হয়, চোখের সামনে দেখছি কষ্ট পাচ্ছে মানুষ, কন্টিনিউ ভুগছে, এগুলো কিন্তু আমরা এগুলো হাত থেকে বাঁচতে পারি। কাজে অসুস্থ হলেই যে শিখতে হবে বা সমস্যা পড়লে যে শিখতে হবে সেটারও কোনো ব্যাপার নেই। আমরা যেমন নানাভাবে শরীরটাকে সুস্থ রাখার জন্য নানা রকম পন্থাকে নিজের করে নিই ভালোবেসে, তার মধ্যে এটাও একটা খুব ভালো পদ্ধতি, যদি আমাদের হাতে থাকে আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা ভালোভাবে বেরিয়ে যেতে পারি। খুব সহজে মানে সরলীকরণ বলতে যা বোঝায় পয়েন্ট আউট করা, এরকম যদি কেউ বুঝতে চান তাদের জন্য একটু আমি উল্লেখ করে দিই, দিদি এতটা যতটা বললেন তার মধ্যে থেকে, যে প্রথমত হচ্ছে এমন একটা পন্থা যে সারা জীবনের বন্ধু হয়ে যেতে পারে একবার শিখে গেলে, হ্যাঁ, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে আপনার এর জন্যে ব্যবহার করে কোনো ভুল করলে বা ঠিকভাবে না করতে পারলে কোনো সাইড এফেক্টের ভয় নেই, মানে সাইড এফেক্টটা নেগেটিভলি হবে সেমন কোনো আশঙ্কার জায়গা নেই, না, সবটাই তো আমরা বলছি পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, এবং যারা শিখতে আসে তারা এই মানসিকতা নিয়ে আসছে, তাহলে এখানে খারাপ করা মানসিকতাটা আসছে কোথায়, আমি কেন সময় নষ্ট করব অন্যদের পেছনে, সেই সময়টা নিজের পেছনেই দিই না। আর সবথেকে বেস্ট সময়ের কথা যদি বলে, আমার সারা মানে দিনের 24 ঘন্টার মধ্যে থেকে কিছু মিনিট, 20 মিনিট মাত্র, হ্যাঁ, এবং সেটাকে 10-10 করে ভাগ করা যায়, যেমন 10 মিনিট সকালে করলাম, এখন তো সবাই ব্যস্ত, আমার 10 মিনিট আমি রাত্রিবেলা করলাম, ভাগ করে করা যায়, যার যেমন ভাবে সুবিধে এভাবে করে দেওয়া যায়। এবং আমরা মনে হয় যে ভালো থাকতে গেলে আমরা যে কোনো, আজকে কিন্তু প্রয়োজনে আমরা বাড়ির চিকিৎসা করাতে যাচ্ছি, কিছু অবস্থাতে পড়লে আবার চাকরি করতেও যাচ্ছি, পড়াশুনো করতে যাচ্ছি, কারণ আমরা জানি আমাদের প্রয়োজনে যেতে হচ্ছে, তো ঠিক সেরকম 24 ঘন্টা থেকে আমরা কিন্তু একটু সময় বের করে নিতে পারি নিজেদের প্রয়োজনে, যে ভালো থাকতে পারবো, এবং শুধু আমি নয় আমার পরিবারের মানুষজনকেও আমি সাহায্য করতে পারবো। আজকে ধরুন বছরের সারা ঋতুতে সেটা হচ্ছে গরমের দাবদাহের কষ্ট, শীতের কামড়ের কষ্ট, বা বর্ষায় ভিজে নানাবিধ এই যাবতীয় যে এক্সট্রা উপসর্গজনিত আমাদের শরীরে ব্যাধিটা চলে আসে, সুরক্ষা কবচ রূপে থাকতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই জায়গায় হচ্ছে বোঝা তো গেল, আমি আবারও সেই প্রশ্নটা আসছি যে আমরা জীবনে কিভাবে অ্যাপ্লাইটা করব, এই ভাবটা জানাটা একটা জরুরি, কারণ সেটা তো ক্লাসে আপনি শিখিয়ে দেন, কিন্তু এই মুহূর্তে বন্ধুরা অনেকেই জানতে চাইবেন, সেটা যদি একটু বলেন যে কাজে ঠিক কী কী ভাবে লাগানো যায়। হ্যাঁ, সব রকম কাজে লাগানো যায়, আমি যদি সুস্থ থাকতে চাই তাও কাজে লাগাতে পারি, আমার যদি কোথাও সম্পর্কে উন্নতি দরকার হয় সেখানেও কাজে লাগাতে পারি, আমার বাস্তুদোষ, বাস্তু সমস্যা, গ্রহগত দোষ, গ্রহগত সমস্যা, এইগুলো বলা হয় বলে অনেকেই ভাবেন যে প্রোগ্রামটা হয়তো একটু অন্য ব্যাপার, আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারি, সবকিছু থেকে বেরিয়ে আসতে পারি, একটা নেগেটিভিটি থেকে পজিটিভের দিকে পাফেলা, গাছপালাকে সুন্দর রাখতে পারি, আমি আমার চারিপাশের পরিবেশটাকে চাইলে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, ওকে অবশ্যই চাইলে অনেক কিছুই করা যায়, যা কিছু ভালো সবকিছু করতে পারি, অর্থনৈতিক অবনতি যদি কারোর মানে থাকে কোনোভাবে তাহলে সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে পারি, তবে সবকিছুই বললাম একটা প্রসেস অনুযায়ী, সব এখানে অবাস্তবের কোনো জায়গা নেই, এটা একটা পদ্ধতি, এর মধ্যে অনেক কিছু ভাগ আছে, সেই ভাগগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং যখন অ্যাপ্লাই করি বেছে নিই আমার কোনটা দরকার, আমি কোনটার জন্য করব, আজকে কারো অর্থনৈতিক সমস্যা তো কারো শারীরিক সমস্যা, কারো মানসিক সমস্যা, কারো সম্পর্কে প্রবলেম আমাদের আছে, হ্যাঁ, কিন্তু এটা একটা স্বয়ংসম্পূর্ণ সাবজেক্ট, আপনি এর মধ্যে সব কিছু পাবেন, এর আগে এটা শিখে আসুন, এর পরে আবার শিখুন, এটাতে কাজ হয়নি তো আবার পরে শিখুন, শিখুন শিখুন শুধু শিখুন, তাহলে তারা কখন প্র্যাকটিস করবে, না নিশ্চয়ই শেখার অনেক কিছু আছে, মানুষের আগ্রহ আছে, মানুষ অনেক কিছু শিখতে পারে, এবং সব অনেক কিছুই ভালো আছে, শুধুমাত্র এটাই ভালো সব খারাপ এরম কখনোই নয়, সব সময় সব নিয়ে চলতে হয়।
একেবারে মূল কথাটা যেটা হচ্ছে আমাদের পরম বন্ধু, একদম পরম একটা বন্ধু হাতে রইলো। আজকে আমাদের যাই কিছু অসুবিধা হোক না সুব্রত, সবসময় মনে হয় পাশে যদি কেউ একটা থাকতো, তাই তো মনে হয়। মানসিক জোর প্রথমত আমরা পেয়ে যাবো। তো সেই জায়গায় বন্ধুদের উদ্দেশ্যে বলে দেবো, আমাদের আলোচনা আরো থাকবে, যারা নতুন দেখছেন তারা হয়তো অনেকেই একটু বোঝার জায়গায়, কিন্তু আশা রাখি দিদি যেভাবে বোঝাচ্ছেন ক্লাসে তো একেবারেই প্রাঞ্জলতার সাথে বোঝান, মানে শিখিয়ে দেন, এখান থেকেও বুঝতে আশা রাখি কোনো অসুবিধা হবে না। তবুও প্রথম দেখলে একটা ধারণা হয়, তো আরও অনুষ্ঠানের সাথে থাকুন, নিশ্চয়ই আরও বুঝতে পারবেন। আর যারা পুরনোরা জেনে গেছেন, বুঝে গেছেন, অথচ ক্লাসের দিকে পা বাড়ানোর কথাটা এখনও হয়তো নানাবিধ কারণে, হয়তো সময়টা ফ্যাক্টর, সেখানে সময়ের জন্য যেতে পাচ্ছেন না, বা অন্যান্য যে কোনো কারণে আছে, তাদের জন্য একটু সকলের জন্য বলে রাখবো যে হেল্পলাইন নাম্বারটা প্রয়োজনের সময় কিন্তু কাজে দিতে পারে, সেটা লিখে রাখতে পারেন। সেই হেল্পলাইন নাম্বারটা কোথায় টিভি স্ক্রিন থেকে ফলো করলে লিখে নিতে পারবেন, 9830677892। আর সেকেন্ড নাম্বার হয়েছে 9007797797। আর আপনাদের জন্য সেন্টার যেগুলো মানে ক্লাস শেখানোর ব্যবস্থা সেগুলো মাথায় রাখতে পারেন। উত্তরপাড়াতে তো আসি অবভিয়াসলি, এর সাথে সাথে বেহালা, গড়িয়া, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু ক্লাসের ব্যবস্থা রয়েছে। আর মিস করে গেলে মানে এই অনুষ্ঠান বা প্রিভিয়াসলি দিদির যাবতীয় কথা, এই অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপি সম্পর্কে যদি জেনে নিতে চান, বুঝে নিতে চান, ভালো তো লাগে অনেকেরই, ইউটিউবে গিয়ে সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো এবং সেখানে আরও কেন শেখার প্রয়োজনীয়তাটা সেটার দিকে একটু ফোকাস করতে চাইবো। অ্যাকচুয়ালি ক্লাস সম্পর্কে দিদি বলবেন যে ক্লাসে গেলে কি পাওয়া যায়, বেসিক্যালি প্রথমত বললেন দুটো দিন সময় লাগে, জীবনে দুটো দিন বের করতে হবে, দুটো দিন যে ক্লাস করে আমরা যেটা পাবো সেটা আমি যতদিন বাঁচবো আমার একটা অ্যাসেট হয়ে থাকবে। একেবারে আমি আমার যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে পড়ি না কেন আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। এবার দুটো দিনের ক্লাসে কি কি শেখানো হয়, কি কি আছে এর মধ্যে, প্রথমে আমরা একটা নেগেটিভিটি পদ্ধতি শেখাই, যেটা একটা সিম্বল ড্র করে করতে হয়। সেই সিম্বলটা ড্র করে আমরা করতে পারি কি, যে কোনো কিছুর ব্লকটাকে কাটিয়ে নিতে পারি, সে যে কোনো ব্লকই হোক না কেন, দীর্ঘদিন ধরে যা কিছু আটকে আছে, যা হচ্ছে না, বা যা যে যা থেকে আমি নেগেটিভ এনার্জি পাচ্ছি সেটাকে কাটিয়ে নিতে পারি। তারপরে হচ্ছে নানা রকম প্রোটেকশান, চার রকম প্রোটেকশান আমি শেখাই, যে প্রোটেকশানগুলো আমাদের নিজেদের তো ভীষণভাবে কাজে লাগে, আমি আমার বাড়িকে দিতে পারি, গাড়িকে দিতে পারি, না আমার যে আত্মীয় স্বজন, আমার যে কাছে মানুষ তাদেরকেও দিতে পারি, তাদের মানে একটা তাদের জন্য কিছু করতে পারলাম, তাদের একটা প্রোটেকশানে রাখতে পারলাম। এবং যারা এটা তো শুধু নিজে শিখে নিজের জন্য নয়, একদমই না। আজকে আমি যদি ডাক্তার দিয়ে কি একটা ওষুধ খাই, আমি কিন্তু সেটা ইচ্ছে মতন সবাইকে দিতে পারবো না, সবার শরীর একরকম নয়, কিন্তু এটা কিন্তু আমার হাতে জানা থাকলে আমি সব ব্যাপারে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো ক্ষেত্রে, যে কারোর উপর, উপর অসুস্থদের উপর, সবার উপর অ্যাপ্লাই করতে পারবো। এরপর যেটা শেখানো হয় প্রোটেকশান হলো চার রকমের, নেগেটিভিটি কাটা হলো, ক্লিনজিং একটা পদ্ধতি শেখানো হয়, যেটা আমাদের ভেতরে সাতটা চক্র আছে, সাতটা যেটা গ্ল্যান্ড বলা হয়, আমরা যেটাকে চক্র বলি, সেই চক্রটা আমাদের সারা শরীরকে ব্যালেন্স করে। সেই চক্রগুলো যদি ব্যালেন্স হারিয়ে ফেলে তখন নানা রকম রোগ সৃষ্টি হয়। সেই চক্রগুলোকে যদি আমরা সতেজ রাখতে পারি, সুস্থ রাখতে পারি, দেখুন রোজ আর রোজের রোজ সুব্রতদা কিছু না কিছু আমরা টক্সিন নিচ্ছি নিচ্ছি কোথাও না কোথাও, সেখান থেকে যদি আমরা রোজ এই চক্রগুলোকে পরিষ্কার করে ফেলি তাহলে আমার রোগ হওয়ার সম্ভাবনাটা কমে। আমি মানুষ হয়ে জন্মেছি সারাদিনে, এক সারা জীবনে আমার রোগ হবে না আমি সেটা বলবো না। এবং যদি অসুখ করে, আমি বলি আমার স্টুডেন্টদের ডাক্তারখানায় গেলে আমরা তো পরীক্ষার সাহায্যে জানতে পারবো কোথায় কি সমস্যা, তার উপরে অ্যাপ্লাই করলে আরো বেশি ভালোভাবে কাজ হয়, সব রোগ তো উপর থেকে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের কারোর সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্ক ঝগড়া কিচ্ছু নেই, সবাইকে নিয়েই চলতে হবে। কিন্তু আমার হাতে কিছু রইলো যেটা অ্যাপ্লাই করে আমি আমার নিজেদের লোককে ভালো রাখতে পারবো। ভালো থাকতে আমরা সবাই চাই, কিন্তু ভালো থাকার এই উপায়গুলো জানা সত্ত্বেও যদি সেই ভালো রাস্তায় নিজেকে না নিয়ে যেতে পারি, সেটা বোধহয় কোথাও একটা নিজেদের ভুল তো বটেই, আর সেই ভুলের খেসারতটা মুহূর্মুহু দিয়ে যেতে হবে। তো এই যে ক্লাসের কথা বলছেন দিদি, ক্লাসে প্রথমত বলছেন যে বয়সের কোনো লিমিটেশন নেই, যে কেউ গিয়ে শিখতে পারে, যে একটু বসে প্র্যাকটিসটা করতে পারবে, আর বাদ বাকি যে গাইড আমি করে দিই সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু একটু শেখার মানসিকতা কেন বলি, একটা জিনিসের প্রতি আমাদের যদি সম্মান শ্রদ্ধা না থাকে তাহলে আমি সেটা কতটা বাড়িতে প্র্যাকটিস করব। তার জন্য এই জন্য বলা যে একটু বিশ্বাস করে আসুন। আমার এরকম কত স্টুডেন্ট আছে যারা
ছিল, তারা কত প্রশ্ন ছিল যে দিদি সময় বের করতে পারবো তো? তারাই আজকে একদিন যদি প্র্যাকটিস না করে আমার মাথা খারাপ করে দেয় যে আজকে আমার হয়নি, আজকে আমার ঠিক প্র্যাকটিস করে ফোন করবে, দিদি আমি ঠিক সময় বের করে সেই বন্ধুটাকে হারাতে চায় না, জানি আজকে জানে। সব থেকে বড় কথা হচ্ছে শিখে যাওয়াটা দুদিন, সারা জীবনের আমার পাওয়া। আজকে যখন আমি এখান থেকে পেতে শুরু করব, তখন আমি তো এমনি এটাকে ছাড়বো না। আমরা এই উপায়গুলো মানে কিভাবে এঞ্জেল রেইকি মানে কি কিভাবে কাজ করে এগুলো বিভিন্ন রিসার্চ করে আমরা জেনে যেতে পারি, মানে জেনে যেতে পারি, নেট রয়েছে, বিভিন্ন বই রয়েছে, আমরা জানতেই পারি। কিন্তু তাহলে অনেকেই ভাবতে পারবেন ক্লাসে আসার প্রয়োজনটা কি? ঠিক সেই উত্তরটার জায়গায় আমরা নিজেদেরকে কনফিউজ করে ফেলি। হয়তো এই অনুষ্ঠান দেখছি, এঞ্জেল সম্পর্কে জানছি, আরো ফার্দার একটু জানার চেষ্টা করছি, নেটে ঘাটছি। এটা তো ঠিক কথা, আজকে আমি নেটে সার্চ করলে সব সম্বন্ধে সব জানতে পারবো, কিন্তু নেট থেকে দেখে যেমন সবটা শেখা সম্ভব নয়, ঠিক এটাও একটা প্রসেস আছে ক্লাসে আমাদের। আর এটা হচ্ছে মেইন হচ্ছে অ্যাটুনমেন্ট, মানে কানেক্ট করা, রিসিপশনটা আমরা করতে পারছি কি? যারা জানি না তারা তো করতে পারছি না, এগুলোকে নিয়ে কাজে লাগাতে পারছি না। আবার আমার পাশে যেজন যে বসে আছে সে অনেক কিছু করে ফেলছে, তার মানে পদ্ধতিটা কি, পদ্ধতির যে মূলটা সেটা ক্লাসে শেখানো হয় যে কিভাবে আমরা এগুলোকে রিসিভ করব, কিভাবে আমরা অন্যদেরকে দেবো, কিভাবে আমরা নিজেদের জন্য নেব এইগুলো। আচ্ছা দিদি, এখানে এমনও তো হতে পারে যে সকলের নেওয়ার ক্ষমতাটা সমান নাও হতে পারে, মানে জ্ঞানের জায়গাটা সমান নাও হতে পারে, সকলে ওই দুদিনের ক্লাস বলছেন, দুদিনে তো হয়তো নাও রক্ত ঠিকভাবে করতে উঠতে পারে, প্র্যাকটিসে কিছু ভুলও হতে পারে, তো সেখানে কি আপনাদের দায়িত্বই দুদিনই শেষ? না, একদমই নয়। সেখানে বলি সবসময় রিভিশন ক্লাস, একবার কেন 100 বার আসুন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, পুরো দুদিনের ক্লাস করুন একদম, এরকম কোনো ব্যাপার নেই। 1 ঘন্টার জন্য আসুন, পরে ক্লাসটা হবে না, তারপরেরটা আসুন। আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে বলা হয়, বলা থাকে যে রিভিশন করো, তাহলে কী হবে, তার যদি ভুল থাকে আমি শুধরে নিতে পারবো, তাকে দিতে পারবো যে তুমি এরকম করে করো, সে শুধরে নিতে পারবে, তাহলে সেখানে যে কমতিটা আছে সে একটু এগিয়ে গেল। তো এইভাবে আমি আমার মাস্টারের কাছে শিখেছি। আর আমাদের এই কাজগুলো কখনো ওই খাতা পেন নিয়ে বসে বসে হয় না, অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে খেটে অর্জন করতে হয়। আজকে দুদিনে আমি সবটা বুঝতে পারবো না, সম্ভব নয়। একটা পাওয়ার নিয়ে কাজ করছি আমি, সেটা আমি কখন পাবো? আমি যখন যত প্র্যাকটিস করবো তত বুঝতে পারবো যে এর থেকে আমি কত ভালো ভালো কত কিছু পাচ্ছি, এবং সেগুলো ছোট বড় আমাদের জীবনে সব কিছু মিলিয়ে। আসলে আমাদের না ওই যুক্তি দিয়ে অনেক কিছু বুঝতে চাই, খুঁজতে চাই, এমন মনে হতে পারে যে আজকে সায়েন্সের এজে দাঁড়িয়ে এটা ঠিক বিলিভ করার মতো নয়, কারণ এটা তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা শিখেছেন তারা বোধ হয় আগে রেজাল্ট দেখতে পাচ্ছি না, দেখতে তো আমরা অনেক কিছুই পাই না, দেখতে পাই না বলে সব কিছু অস্বীকার করা যায় না, কিন্তু রেজাল্টটা পাচ্ছি যে একদম না। আজকে ডাক্তারের কাছে যাচ্ছে মানুষ পরীক্ষা করাচ্ছে, আবার সেটার জন্য যখন এটা অ্যাপ্লাই করে আবার পরীক্ষা কিন্তু ডাক্তারখানাতে গিয়ে করাচ্ছে, তখন যখন দেখছে না সেটা কিওর হয়ে গেছে, তাহলে এরকম তো হাজার হাজার মানুষ আছে যারা আজকে শিখে উপকৃত। এবং রিসেন্ট একটা হয়েছে, একজনের ভালো রকম ইনফেকশান হয়েছিল, সে ভেলোরে পর্যন্ত গেছে, কিন্তু গিয়ে তার যেটা হয়েছে বলছে দিদি কিছু পাওয়া যায়নি ভেলোরে পরীক্ষা করে। এরকম অনেক অনেক রকম মানে বিস্ময়কর তথ্য এরকম উঠে আসে, মানে এঞ্জেল যাদের জীবনে আসে, মানে আমরা ওই যুক্তি দিয়ে সেখানে হয়তো তার ব্যাখ্যাটা সবসময় খুঁজে পাবো না, কিন্তু এফেক্টটা দেখতে পাচ্ছি। তো দিদি এই জায়গায় এই যে দুদিনের ক্লাস বলছেন, এই দুদিনেই কি মানে সীমাবদ্ধ নাকি তারও কিছু অ্যাডভান্স জাতীয় কিছু আছে? অ্যাডভান্স আছে, এর তো নিশ্চয়ই ভাগ আছে একটা, কিন্তু সবার জন্য এটা বলবো না যে সবাইকে এটা শিখতেই হবে। এটা যারা পরবর্তী শেখে, আমি এক তো আমার স্টুডেন্ট ছাড়া শেখাই না, দ্বিতীয়ত যারা শেখে তারা হচ্ছে ভালোবেসে কাজটাকে আরও হয়তো বাড়াবো এইটা ভেবে শেখে, অনেক কিছু দেওয়া হয় একটা মানুষের জন্য ভরিয়ে দেওয়া হয়, কিন্তু তারও বেশি যারা বা যারা ভালোবেসে এটাকে এগোতে চায় তারা অ্যাডভান্সটা করতে পারে। আমরা যেমন বেসিকেতে 15টা অ্যাঞ্জেল পাচ্ছি, অ্যাডভান্সে আরও 15টা অ্যাঞ্জেল পাই, এবং আমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলের নামটা জানতে পারি। এছাড়া এখানে একটা ক্যান্ডেল রিচুয়াল শেখানো হয়। আমি যখন প্রথম টিভিতে কালার নিয়ে কথা বলেছিলাম তখন সবাই ভেবেছিল কালার থেরাপি, তো যাই হোক গিয়ে আজকে আমার যারা প্রোগ্রাম দেখে তারা বুঝতে পেরেছে আমি কোনো কালার থেরাপি শেখাই না, শুধুমাত্র অ্যাঞ্জেলদের কালার নিয়ে আমরা যে কত কিছু করতে পারি সেগুলো আমি শেখাই। ঠিক সেরকম একটা ক্যান্ডেল রিচুয়াল আছে, প্লিজ এটাকে ক্যান্ডেল থেরাপি ভাববেন না, ক্যান্ডেল থেরাপি একদম একটা সম্পূর্ণ ব্যাপার, ক্যান্ডেল থেরাপি আমি শেখাই না। এটা শুধুমাত্র অ্যাঞ্জেলদের কিছু কালার নিয়ে তার সঙ্গে একটা ক্যান্ডেল দিয়ে যে কত কিছু করা যেতে পারে, শুধুমাত্র ভালোটা, সেটা সম্পূর্ণটা আমরা শেখাই হচ্ছে অ্যাডভান্সে, কিন্তু তার বেশ কিছুটা আমি বেসিকে তুলে দিই।
এগুলো কিভাবে আসে সুব্রতদা? আগে প্রথমে আমরা নিজেরা প্র্যাকটিস করি, দেখি কতটা কাজ হচ্ছে, তারপর স্টুডেন্টদের দিই, তারপর তারা কাজ পায়, তারপর সেটা অ্যানাউন্সের জায়গায় আসে। কেন এগুলো ওই ধুমধাম করে একটা কিছু বলে দিলাম, কাজ হলো কি হলো না, এরকম ব্যাপারটা নয়। একটা সুন্দর ক্যান্ডেলের রিচুয়াল শিখিয়ে দেওয়া হয়, বিশেষ করে বেসিকে যেটা শিখিয়ে দেওয়া হয় শরীরটাকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য। এবং এই ক্যান্ডেল রিচুয়ালটার পুরো পার্টটা আমরা অ্যাডভান্সে শিখিয়ে দিই। এছাড়া কোন কোন বার কীভাবে আমরা অ্যাঞ্জেলদের কীভাবে কাজে লাগাবো, তখন কোন এনার্জিটাকে কোন কোন দিন আমরা বেশিভাবে কাজে লাগাতে পারবো, এরকম নানা রকম অনেক কিছু শিখিয়ে দেওয়া হয়। এছাড়া শিখিয়ে দেওয়া হয় আমি যে বলে আসছি অ্যাঞ্জেলদের কালার নিয়ে, যেমন বেসিক আমরা অ্যাঞ্জেলদের কালার নিয়ে অনেক কিছু কাজ করি। আমরা এখানেই আপনার সামনে যে ক্রিস্টালের এগুলো দেখতে পাচ্ছি, এটা নিয়ে যদি একটু বলেন, কারণ অনেকে এটা চেনার চেষ্টা করে নিয়ে তারপর বলছি। হ্যাঁ, তো এই বেসিকে যে আমরা কালার নিয়ে শেখাই, সেটা আরেকটা বড় পার্ট থাকে যে সেই কালারগুলোকে আমরা রিসিভ করতে পারি কিভাবে, কোন অ্যাঞ্জেলদের সাহায্যে, এবং সেটা করার পরে আমার শরীরে কী কী আমি ভালো করতে পারি, শুধু শারীরিক নয়, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু উন্নতি করতে পারি, কোন কালারটাকে আমি ব্যবহার করব, এবং সেটা শুধুমাত্র অ্যাঞ্জেলদের। আজকে আমি ক্যান্ডেল নিয়ে এবং অ্যাঞ্জেল নিয়ে এবং কালার নিয়ে যা কিছু বললাম সবটাই অ্যাঞ্জেল থেরাপির মধ্যে, এটার মধ্যে না তো কালার থেরাপি আছে না তো ক্যান্ডেল থেরাপি আছে, এটা আগে পরিষ্কার হয়ে যাওয়া দরকার। একদম সবটাই অ্যাঞ্জেল দিন। এবং অ্যাঞ্জেলটা একটা স্বয়ংসম্পূর্ণ বলেছি, একটা সমুদ্র, এটা দিয়ে যে কী কী করা যেতে পারে, খুব ভালোভাবে গভীরে না গেলে হয়তো আমরা সত্যি বুঝতে পারি না। তো যাদের দিই কাজ সেই তাদের একটু সঙ্গে পরিচিত একবার হয়ে দিই। হ্যাঁ, এক একটা ক্রিস্টালের অ্যাঞ্জেল আছে, প্রত্যেকটা ক্রিস্টালের এক একটা কাজ আছে, যেমন এটা একটা অ্যামেথিস্টের আছে, একটা একটা সুগিলাইটের আছে, এরকম না একটা জেট পাথরের আছে, একটা টাইগার আইয়ের আছে, এখানে নানা রকম অ্যাঞ্জেল আছে। এই অ্যাঞ্জেলগুলো এক একটা ক্রিস্টালের, এবং এই অ্যাঞ্জেলগুলোর প্রচুর কাজ আছে আমাদের সংসারে, নানাভাবে পজিটিভ ভাইব্রেশন আসে, একে পুজো আছে আর কিচ্ছু দরকার নেই। ক্রিস্টাল যেমন আমাদের সংসারে পজিটিভ ভাইব্রেশন আনে, এরাও সেটা আনে। এবং যেহেতু এদের নিয়ে আমাদের কাজ, আমাদের একটা আন্তরিক থেকে একটা আন্তরিকতা থেকে ধন্যবাদ জানানোর জন্য আমরা যদি বাড়িতে একটা করে অ্যাঞ্জেল রাখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পজিটিভ ভাইব্রেশন পাই। সেই জন্যই আজকে প্রথম দিন থেকে আজ অবধি আমি বেসিকে একটা করে অ্যাঞ্জেল প্রত্যেকেই দিয়ে দিই। এবং আমি আবারও একটা বলবো, যেহেতু ক্যান্ডেলটা নিয়ে আজকে প্রথম বললাম, এটা ক্যান্ডেল থেরাপি ভাববেন না, শুধুমাত্র অ্যাঞ্জেল দিয়ে প্রয়োগটা করা যায়। আর যে কালারগুলোর কথা বলছি, কালার দিয়ে অনেক কিছু করা যায়, এটা একদমই কালার থেরাপি না, সেটাও অ্যাঞ্জেলদের কালার দিয়ে করা। আমাদের অনেক ভুল ধারণার পরিবর্তন হয়ে যেতে পারে কোনো বিষয়ের মতোই, অ্যাঞ্জেল রেকি বা অ্যাঞ্জেল থেরাপিকে যদি আমরা কাছে থেকে গিয়ে জানতে পারি, সেখানে যে যে বদ্ধমূল ধারণাগুলো সেটা হয়তো ভুলই, এমনও ধারণা আছে, সেগুলো ওই ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করে শিখতে পারলে, মানে কাছে থেকে জানতে পারলে একদম ধারণা স্পষ্ট হয়ে যাবে। তখন মনে হতে পারে যে ইস, এতদিন কেন আমি এই রকমের কিছু কিছু ভেবে দূরে ছিলাম। যাই হোক, একদম শেষ প্রান্তে চলে এসেছি দিদি, এইটা জানতে চাইবো যে স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টার নাম তো, অ্যাঞ্জেল রেকি অ্যাঞ্জেল থেরাপি কি শুধুমাত্র স্পর্শ করে, মানে কাছে থেকে কি? না, তা না, স্পর্শ তো আমরা মন থেকেও করতে পারি, ঈশ্বরকে দূর থেকে প্রণাম করি, মন থেকে স্পর্শ, অদৃশ্য স্পর্শ, একদম স্পর্শটা হচ্ছে আমাদের একটা সেই পজিটিভ ভাইব্রেশন, সেটা কোনো সময় রেকি, কোনো সময় অ্যাঞ্জেল, কোনো সময় ক্রিস্টাল, সবসময় আমাদের কাছে তাদের স্পর্শটা থাকুক আমাদের জীবনটাকে ভালো রাখার জন্য। সেই ভালো রাখার কাজটি করে চলে স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টার, এবং বলাই বাহুল্য মহুয়া সেনা। তো আজকের সময় শেষ, সময়ের শেষ প্রান্তে যেতে যেতে যদি সিদ্ধান্তের জায়গায় কেউ কেউ এসে থাকতে পারেন, তাহলে তাদের জন্য আবারও একবার উল্লেখ করে দিয়ে যাই, একটাই শুধু কথা বলবো, আপনাকে থামিয়ে বলছি যে আমাদের যে কোনো সমস্যা, সে বাস্তু হোক, গ্রহগত হোক, শারীরিক হোক, মানসিক হোক, মানে যা কিছু সমস্যা, আমরা কিন্তু এখান থেকে এটা দিয়ে বেরিয়ে আসতে পারি। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শেষে পেলাম, আর এটাও স্মরণ করিয়ে দিয়ে, এটাও মানে সেই গুরুত্বপূর্ণ, 9830677892 এবং 9007797977, এই নাম্বার দুটো আপনার কানেকটিভিটি সেই সুখী পরিবারের সাথে, অ্যাঞ্জেলের সাথে বন্ধুত্ব পাঠানোর সাথে জন্যে হতেই পারে, মাধ্যম রূপে রয়েছে স্পর্শ মহুয়া রেকি ট্রেনিং সেন্টার। আজকে সময় শেষ, আগামীতে অবশ্যই দেখা হবে, তবে এইটুকু বলা যে জীবনের দুটো দিন বা একদিনের মধ্যে যদি 20 মিনিট আপনার কাছে খুব বেশি বলে না মনে হয়, তাহলে সারা জীবনের এক চরম পরমতম বন্ধুরূপে অ্যাঞ্জেলকে আপনি পেয়ে যেতে পারেন। বাকিটা জানার জন্য হেল্পলাইন নাম্বার খোলা রয়েছে, কিন্তু আজকে আমরা থামছি, সময় যেহেতু শেষ, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, নমস্কার।